হ্যালো হ্যালো, তোমরা কেমন আছো? আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি পাঁচমিশালী জীবন থেকে আমি অর্চিতা। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও আছি, চলছে। মন ভালো রাখতে হবে, কিছু করার নেই। চারিদিকে যা চলছে, চারিদিকে বলতে ওয়াইটিতে, মাথা মুন্ডু নেই কিছুর। যাই হোক, আমি আজকে বলতে আসলাম, তৃপ্তি দিদিকে নিয়ে। তা তৃপ্তি দিদি অনেক কিছু বলল। তৃপ্তি দিদি খেপে গেছে, কারণ তৃপ্তি দিদি পরকীয়াকে বলছে সুতাবাদের উদ্দেশ্যে বলেছে। তৃপ্তি দিদি একদম মুডে চলে এসেছে পুরো, দেখলাম ফুল ফর্মে। আর তৃপ্তি দিদি পরকীয়াকে বলছে যে নাকি পরকীয়াকে সাপোর্ট করে সে নাকি পানুয়াশি। তৃপ্তি দিদি, ও তৃপ্তি দিদি, কি বললা তুমি? এটা যে পরকীয়াকে সাপোর্ট করে সে পানুয়াশি? রাসালা, মানে যে পরকীয়াকে সাপোর্ট করবে তার ভিডিও নাকি পর্ন ভিডিও শুনো, পর্ন ভিডিও চালাতে গেলে নাকি সুতোবাদী চ্যানেল চালালেই হয়ে যাবে। তাহলে তৃপ্তি দিদি একটা কথা বলি, আমরা তো আবার পানুমাসি অন্য কারোকে চিনতাম। হ্যাঁ, এখানে তো তুমি আবার উল্টো কথা বলছো। সুতোবাদী কবে হলো জানি না, কিন্তু আমরা তো জানতাম একজনকে। যাই হোক, ওই আর কি দেখা গেছিল তো তাই। যাই হোক, শোনো না তৃপ্তি দিদি, তোমার না বুঝতে ভুল হয়েছে মনে হচ্ছে। তোমার বয়সের ভারে মগজটা একটু চালসে ধরে গেছে। কারণ সুতোবাদী যে ভিডিওতে বলেছে না, ওটা পরকীয়াকে সাপোর্ট করেনি, বলেছে এজ ডিফারেন্স নিয়ে। একদম তুমি পুরো পাগল হয়ে গেছো তৃপ্তি দিদি, ভালো করে কোনো ভিডিও ফলোই করছো না। কেউ কেউ আছে টাইটেল দেখে থাম্বনেল দিয়ে পুরো ভিডিও বলে দেয়। তুমি কি করছো? পিছিয়ে পড়ছো তো, তুমি ভিডিও দেখছো তাও বুঝতে পারছো না, মাথা মুন্ডু। সুতোবাদী পরকীয়াকে সাপোর্ট করেনি, সুতোবাদী এজ ডিফারেন্স নিয়ে বলেছে ভাইয়ার সাথে, ম্যান্ডিজ যেটা। তা তৃপ্তি দিদি, 21st century আছি আমরা, এজ নিয়ে ম্যাটার করলে হবে? এখন এজটা কোনো ম্যাটার করে না, বুঝেছো? তুমি তোমার শরীরটা আছে আধুনিক কালে, আর মাইন্ড আছে প্রাচীন কালে, জানা? কারণ এখন এজ ডিফারেন্সটা কিছু এসে যায় না। আর তুমি যেই ওই উদাহরণটা দিলে না বন্ডিং, তা ম্যাক্সিমাম তোমার মতনই তো বয়সে বড় হয় ছেলেরা, আর মেয়েরা হয় বয়সে ছোট। তাহলে এত ডিভোর্স হচ্ছে কেন তৃপ্তি দিদি? দেখো না, 10টা বাড়ি যদি থাকে, তার মধ্যে যদি 8টা বাড়িকে মারো ঢিল, তুমি যদি 10টা বাড়িতে মারতে যাও ঢিল, 8টা বাড়ি দেখবে তুমি ডিভোর্স ফাইল কো চলছে, ডিভোর্স কেস, আর না হলে ডিভোর্স হয়ে গেছে। জানো, একটু আপডেট হও বাইরের জগৎ সম্পর্কে, তাই না? শুধু সুতোপাতিকে নিয়েই চলবে নাকি জীবনটা? তা এজটা এখন কোনো ম্যাটার করে না, বুঝেছো তো? এখন বড় হোক ছোট হোক, এখন যদি 50 বছরের কোনো মহিলা 20 বছরের কোনো ছেলের সাথে প্রেম করে, সেটা একটু দৃষ্টিকটু হতে পারে। আদারওয়াইজ এটা ওকে এখনকার দিনে, বুঝলে? যাই হোক, তুমি অর্ধেক কিছু বোঝোই না, তা বললাম। তা তুমি বললে সুতোবাদীরটা, সুতোবাদীর বুদ্ধি সুতোবাদী যেন পেছনে গুজে রাখে। তা আমিও তোমাকে বললাম,
তুমি যেখানে গোজো তুমিও সেখানে গুজে রাখো, ঠিক আছে? তোমার এই লজিক কাজ করছে না। তৃপ্তি দিদি, তোমার একটা সমস্যা আছে। তোমরা না সব সময় জানতে চাও কোথা থেকে ইনফরমেশান পায়, সে কি তোমাদের বলে করবে? পায় ক্যালি আছে, মানতে হবে ভাই। এমনি এমনি কি ম্যান্ডি যোগাযোগ করেছিল সুতাবাদির সাথে? তা তো তুমিও ছিলে, বলো। যাই হোক, তোমার চিন্তা ইনফরমেশনগুলো কোত্থেকে পায়, ঠিক কোথা থেকে পায় জানো? ঠিক যেরম হুক্কা হুয়া, ও যেরকম ইনফরমেশন পেয়েছিল যে সুতোবাদী নাকি ভাগ্নের সাথে দুপুরবেলা দাওয়া আর বেলা ফেলাও সব জেনে এসছে, ঠিক সেইভাবেই সুতোবাদীও কালেক্ট করে ইনফরমেশন। বুঝতে পেরেছ? ক্লিয়ার হলো? ঠিক তোমরা যেভাবে ইনফরমেশন নাও, সুতোবাদীও ঠিক সেইভাবেই ইনফরমেশন নেয়। তুমি বললে পরকীয়া করলে নাকি, পরকীয়া মানে কি বলো তো? আমি বলে দিচ্ছি, তুমি পাবে না। পরকীয়া মানে হলো স্বামী থাকতে ঘরে বাইরের ছেলের সঙ্গে যে করে, একদম। তা তুমি আমার একটা বলো না, তোমাকে আমি জিজ্ঞাসা করছি তৃপ্তি দিদি, আরে বলো তো। ধরো ম্যান্ডি তো পরকীয়া করেছে, সুতোবাদী সাপোর্টও করছে, তোমার কথা। কিন্তু ধরো যদি কেউ মহিলা, স্বামী আছে সন্তান আছে, পর্ন সাইটে দেখা গেল, তাকে কি বলবে? ধরো পর্ন সাইটে অন্য কেউ ক্রিয়েট করে দিয়েছে, মেনে নিল, ছেড়ে দিল, চল। ধরো ডেটিং অ্যাপে ডেটিং করছে কোনো মহিলা, স্বামী সন্তান সব আছে, তাকে কি বলবে বলো না? তৃপ্তি দিদি, ও তৃপ্তি দিদি, সেটা কি? হ্যাঁ, কেউ খাঁজ মার করে ভিউস টানছে ইউটিউবে, সেটা কি গো? ও তৃপ্তি দিদি, সেটাকে কি বলবে? কার সঙ্গে ডেটিং? স্বামী আছে তো, সন্তান আছে, সেটা পরকীয়া নাকি নাটকীয়া, এটা বলবে? হ্যাঁ, শোনো না তৃপ্তি দিদি, এই যে তুমি পরকীয়া পরকীয়া করে তো চিৎকার করছো, ধরো যারা এসব ডেটিং অ্যাপে ঘোরে, ঠিক আছে, স্বামী আছে সন্তান সব আছে, হ্যাঁ সে ঘরে থাকুক দুদিন বাদে আসুক সেটা বড় কথা না, আছে তো, এইবার তাহলে ডেটিং করছে যে, এটা কি? এই যে খাঁজ দেখিয়ে, কোথাকার খাঁজ বলবো না, খাঁজ দেখিয়ে টানছে, এটা কি বলে একে? এই তোমাকে একটা প্রশ্ন করলাম, এটাকে কি বলা হয়? তৃপ্তি দিদি একটা কথা জিজ্ঞেস করি তোমার, এই যে যারা সব এদিক ওদিক অ্যাপ ঠ্যাপে ঘুরে বেড়ায়, ডেটিং ফেটিং করে, তারা কি ঘোমটা পরে সতী, নাকি ঘোমটা পরে অসতী, নাকি ঘোমটা না পরে সতী, নাকি ঘোমটা না পরে অসতী? ও তৃপ্তি দিদি, এই কোশ্চেনটার একটু উত্তর দিও তো। হ্যাঁ, একটা কোশ্চেন করলাম তোমাকে, তুমি উত্তর দেবে, ঠিক আছে? তা তুমি বলছিলে সুতোবাদী নাকি ম্যান্ডিকে ছাড়বে না, ম্যান্ডিকে ধরে ঝুলে আছে, তো তুমি বা কম কি, তুমিও তো স্যান্ডিকে ধরে ঝুলে আছো, তাই না? তৃপ্তি দিদি, ও তৃপ্তি দিদি, এই ফোটা দেওয়ার পরে ফোটাওয়ালা ভাইকে বিয়ে করে, তুমি আবার সেটাকে সাপোর্ট করছো, বলছো নাকি ঘরে ঘরে এরম হয়, মাঝে মধ্যে হয়, মাস্টার ছাত্রীর মধ্যে? আরে তোমার কি পাগল হলে নাকি তুমি? তোমার দিমাগ সেই আছে? মাস্টার ছাত্রী আলাদা জিনিস, ওরা তো হয় জানতাম, কিন্তু ফোটা দেওয়া ভাইকে বিয়ে, এক্সিবিশনে শোয়া? ও তৃপ্তি দিদি, হঠাৎ তোমার মাইন্ড তো প্রাচীনকালে ছিল, এই টপিকটায় আবার তোমার মাইন্ড প্রাচীনকাল থেকে আবার আধুনিককালে চলে এসছে কেন? তুমি তো হেভি দুষ্টু আছো তৃপ্তি দিদি।
প্রচুর দুষ্টু, অমনি তুমি আধুনিক হয়ে গেলে না? এরম হয় শেখাচ্ছ? ফোটার কোনো দাম নেই, কোনো অর্থ নেই না? সুতোবাদী ম্যান্ডিকে সাপোর্ট করছে পরকীয়াতে, ম্যান্ডি পরকীয়া করছে, খুব অসতী। আর স্যান্ডির দিদি ফোটা দিয়ে থাপাস করে একখানা 7 বছর বাদে বিয়ে করা পালিয়ে গিয়ে, ওটা কি? হ্যাঁ সতি। ও দীপ্তি দিদি, তোমার তো মাইন্ড পুরো যখন তখন প্রাচীনকালে চলে যায়, আবার যখন তখন আধুনিককালে চলে আসে। তুমি বহুত সেয়ানা আছো, কিন্তু বহুত সেয়ানা। তুমি বলছো যে এটা কোনো ব্যাপার না, এই তোমরা ভেবে দেখো। শোনো না বন্ধুরা, তোমরা ভাবো এই তৃপ্তি দিদি কি বলছে। মানে ফোঁটা দেওয়ার পরে, ভাই ফোঁটা দেওয়ার পরে 7 বছর, 6-7 বছর লুকিয়ে তারা এক বিছানা কাটালো, ফোঁটা দিল, তারপর পালিয়ে গিয়ে বলে আমার বর। আচ্ছা তোমরা বলো সবাই, আমার যারা বন্ধুরা আছো, তোমরা বলো যে এই এই ধরনের কীর্তি, এই ধরনের কীর্তি তোমাদের কি জানা আছে? মানে তোমাদের নলেজে আছে কি এরকম হয়? আমি জানতাম না, এই জানলাম। অনেক নোংরামি, অনেক ধরনের নোংরামি হয় জানি, কিন্তু পার্টিকুলার এই নোংরামিটার কথা জানতাম না, জানলাম। ঠিক আছে, আমাদের তৃপ্তি দিদি কিন্তু আবার মডার্ন হয়ে গেছে, ওর মাইন্ড মডার্ন হয়ে গেছে আবার। ঠিক আছে, ও সময় বিশেষে হয়ে যায়। তুমি সবাইকে বলছো অবাক হয়ে যাওয়ার মতন, অবাক হয়ে যাওয়ার মতো, সুতোবাদী যা করছে দালালি, অবাক করে দেওয়ার মতো, অবাক হয়ে যাচ্ছে সব, সব অবাক হয়ে যাচ্ছে। কী করে পরকীয়া করলো ম্যান্ডিয়ার, কী করে সুতোবাদী পরকীয়াকে সাপোর্ট করলো? না অবাক হচ্ছি না আমরা, অবাক হচ্ছি না। তোমার এই ভিডিওটায় এই ফোটার কেসটা হওয়ার পর থেকে আমরা ডিসাইড করলাম আমরা অবাক হব না, আমরা পরকীয়া ফরকীয়া যা দেখব কোনো কিছুতে অবাক হব না। তুমি যদি অবাক না হও, তুমি যদি বলো যে ফোঁটা দেওয়ার পরেও তাকে বিয়ে করা যায়, হ্যাঁ এরম নাকি হয় ঘরে ঘরে, তাহলে এভরিথিং ইজ পসিবল। ওকে, অবাক আমরা হব না, কোনোভাবে আমাদের কেউ আর অবাক করতে পারবে না। ওকে, বোঝা গেল তৃপ্তি দিদি? চলো, তুমি বললে হুকা হুয়া তোমাকে নাকি সব ইনফরমেশন এনে দিচ্ছে। ঠিক আছে, তোমাকে নাকি ইনফরমেশন এনে দিয়েছে যে সুতোবাদীর রিলেটিভসরা বলে দিয়েছে যে ভাগ্নের সাথে মামির একটা সম্পর্ক হয়েছিল, তা আবার দুপুরবেলা, বেলা ফেলা সব মেনশন করে দিয়েছে। তা তুমি বলে রিলেটিভসরা কি মিথ্যা কথা বলে? হ্যাঁ বলে, কে বলো তোমাকে রিলেটিভসরা মিথ্যা কথা বলে না? যদি সেরকম দুষ্টু রিলেটিভস হয় অবশ্যই বলবে, বলবে না কেন? না বলার কিছু নেই। হ্যাঁ তুমি হাত দিয়ে বুকে হাত দিয়ে বলতে পারো যে সবার রিলেটিভস ভালো হয়, তাহলে বলে কেন? একটা প্রবাদ বাক্য জানো না, আপনার থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো, তাহলে কী করে বলতে পারো? তবে তুমি বলছো সুতোবাদী ম্যান্ডিকে ধরে ভিউস কামাচ্ছে, এটা তুমি ঠিক কথা বলেছো, এই একটা কথা তুমি ঠিক বলেছো পুরো ভিডিওতে, ভিউস কামাচ্ছে আর সাবস্ক্রাইবার প্রচুর বেড়ে গেছে, সেটা জানো? তুমি তো ভিউজ নিয়ে পড়েছ, এটা তুমি ঠিক বলেছ। কিন্তু আমার সবচেয়ে কষ্ট হচ্ছে কি জানো, সুতোবাদী সত্যি সত্যি ভিউজ কামাচ্ছে, প্রচুর ভিউজ কামাচ্ছে, কিন্তু তুমি তো কামাতে পারছ না, প্রচুর কষ্ট এটা। কারণ ম্যান্ডি সুতোবাদীর সঙ্গে যোগাযোগ করে নিয়েছে, তুমি থাকতে কেন সুতোবাদীকে ধরলো? এটা একটা অন্যায় করেছে, মানলাম, এত হয়ে গেছে। যাই হোক, তুমি তো স্যান্ডির গলায় ঝোলার চেষ্টা করছো লকেট হওয়ার, কিন্তু হচ্ছে না, পিছলে পিছলে পড়ে যাচ্ছে লকেট, পড়ে যাচ্ছ মানে উঠতে পারছো না গলায়, এটা কিন্তু অন্যায়, এটা স্যান্ডি কিন্তু ঠিক হচ্ছে না। তুমি এত বুদ্ধি দিচ্ছ, এত পরামর্শ দিচ্ছ, তুমি একেবারে বলে দিচ্ছ যে ম্যান্ডির নামে ডিডি করে রাখতে, ডিডি করে রাখতে, তারপর তুমি এক খাপলা থুতু ফেলে দিচ্ছ নিজের ঘরেই,
আরে থুতু ফেলার কি আছে, ঘরটা তো তোমার, পরিষ্কার তো তোমাকেই করতে হবে। তারপর কতটা তুমি স্যান্ডিকে ভালোবাসো এ বোঝা গেল না, মানে ভাই হিসাবে অন্যভাবে নেবে না। তা স্যান্ডি তোমাকে পাত্তা দিচ্ছে না, তোমার কোথায় ভিউ সেরম শুধু বাদিয়ে দেখো। এটা কিন্তু সত্যি কথা, এটা কিন্তু মানতে হবে। আর স্যান্ডি ঠিক করছে না, এটা ম্যান্ডি সুতপাদিকে ধরেছে, স্যান্ডির তো উচিত তোমার ধরা। এটা অন্যায়, এটা এটা আমি প্রতিবাদ জানাচ্ছি, আমি প্রতিবাদ জানাচ্ছি এটাই। শোনো না, তুমি আবার বললে সুতপাদি নাকি শুধু স্যান্ডিরটা তুলে ধরছে, ম্যান্ডিরটা কেন ধরছে না? তোমার কি দিমাগ মে ক্যা হ্যায়, তোমার তোমার দিমাগ মে ভুষা হ্যায় ক্যা, তুমি জানো না? না রাগ করো না, বলতে চাইছি তুমি বোঝো না, তোমার মাইন্ড আবার চলে গেছিলো প্রাচীনকালে। কেন বলো তো, সুতোবাদী ম্যান্ডির নামে কি বলবে? ম্যান্ডিরটা কে না জানে, তাই না? ম্যান্ডিরটা তো সব জানে, স্যান্ডি তো ওপেন করে দিয়েছে। আর ম্যান্ডিদের কেচ্ছা সকলে জানি আমরা, তাহলে সুতোবাদী নতুন করে কি বলবে? এবার এখানে ম্যান্ডি স্যান্ডির খেলা হচ্ছে, ম্যান্ডিরটা তো সবাই জানে, এবার স্যান্ডিরটা কেউ জানে না, এবার স্যান্ডিরটা তো জানতে হবে। ওই জন্য স্যান্ডিরটা জানাচ্ছে দায়িত্ব নিয়ে, তো উপকারই তো হচ্ছে, তাই না? দুপক্ষ না জানলে কী করে আমরা কন্ট্রোভার্সি করব, বুঝতে পারো না? শোনো না তৃপ্তি দিদি, বলছি তুমি কিন্তু বললে যে ম্যান্ডির খুঁত আছে আর সুতোবাদী নাকি এখন স্যান্ডির খুঁত বার করছে। তা তুমি যে সুতোবাদীকে স্যান্ডির কাছে পাঠাতে চাইছো, যে এটা একটা টাইম, কোথায় কোথায় শরীরের খুঁত আছে, তা শরীরের খুঁত বলেছে সুতোবাদী? কি শরীরের খুঁত বলেছে তৃপ্তি দিদি? বয়সকালে এগুলো কিন্তু ঠিক হচ্ছে না, তোমার কিন্তু নজর ঠিক ওই ওই দিকেই যাচ্ছে। তোমার মাইন্ড কিন্তু কখনো কখনো প্রাচীনে চলে যাচ্ছে, কখনো আধুনিকে এসে যাচ্ছে। তুমি শরীর নিয়ে বলে কেন সুতোবাদীকে, যে শরীরে দেখতে কি কি খুঁত আছে? সুতোবাদী বলেছে শরীরে খুঁত খুঁত অনেক রকম হতে পারে, তাই না? চরিত্রের খুঁত হতে পারে, মাইন্ডের খুঁত হতে পারে, রুচির খুঁত হতে পারে। তা তুমি শরীরটা ধরলে কেন শুধু, আর বোকার মতো কথা বলো কেন? সুতোবাদী যাবে কেন খুঁত ধরতে স্যান্ডির? সুতোবাদী তো ম্যান্ডির দিকে, তোমরা যে বলছো। তা সুতোবাদীর দরকার ওপেন করা দুপক্ষকে, ম্যান্ডি ওপেন হয়ে গেছে, এবার স্যান্ডি হচ্ছে ক্রমশ প্রকাশ্য। তা খুঁত যদি ধরবার হয়, তুমি তো আছোই, তাই না? স্যান্ডি কোথায় কোথায় শরীরের, না মানে দিদি হিসাবে, ভালো দিদি হিসাবে, তা তোমার উচিত এখন যাওয়া স্যান্ডির কাছে, মলম লাগাবে না, মানে অন্যভাবে নেবে না। মলম মানে স্যান্ডির এখন মন খারাপ, ঠিক আছে, মাংস মাংস পুড়িয়ে দিচ্ছে। তোমরা যাবে, তুমি যাবে দিদি হয়ে শিখিয়ে আসবে, মনের মধ্যে যে ক্ষত হয়ে রয়েছে বোঝাবে, ওটাই মলম দেওয়া, বুঝতে না পারছো না কেন? আর কি কি খুঁত আছে সেটা খুঁজে বার করো, সুতোবাদী ঠিক বলেছে কিনা। সুতোবাদী যাবে কেন, উল্টো পাল্টা বলে যাচ্ছ কথা, মানে কোনো এ নেই মাথার, কোনো লজিকই নেই কথাবার্তায়। তুমি আবার একটা বলেছো তৃপ্তি দিদি, আবার মানে কোনো মানে নেই যেটা। তুমি পুরো ভিডিও ভালো করে শোনো, তারপর ভিডিও নামাও, এত তাড়াহুড়ো কেন? পয়সা হচ্ছে তো, ইনকাম হচ্ছে না, একদম হচ্ছে না নাকি? হচ্ছে তো, তা আমাকে কি বলবে? যাই হোক, তুমি বললে যে ম্যান্ডি নাকি স্যান্ডির দিদিকে দেখে চুলকানি বেড়ে গেছে, চুলকানি উঠেছিল। ভাই সুতোবাদী ওটা বলেনি তৃপ্তি দিদি, বুঝতে ভুল হয়েছে। সুতোবাদী বলেছে যে স্যান্ডির কেচ্ছা বাড়ি, ম্যান্ডি চুলকানি আগেই ছিল, সুতোবাদী বলেছে সেটা। একটু শোনো, ভালো করে শোনো, তারপর বলো। ও বলতে চেয়েছে যে যারা ম্যান্ডিকে বলছে স্যান্ডি যে ম্যান্ডির চরিত্র নিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দিয়েছিল, সেই ক্ষেত্রে বলেছে যে
স্যান্ডিদেরও এরকম কেচ্ছা আছে। স্যান্ডির দিদিও এরকম 7 বছর ধরে থাপাস থাপাস করে ফোঁটা দিয়ে তারপরে পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। তা সেই ক্ষেত্রে সুতবাদী বলেছে যে স্যান্ডিদের কেচ্ছা থেকে তাহলে তো ম্যান্ডির কেচ্ছা হলো নবজাতক শিশু। কেন বলো তো, ম্যান্ডি তো অন্তত থাপাস করে ফোঁটা পড়ায়নি, মুখে ভাই বলেছে, একটু বোঝো। যা বাবা তৃপ্তি দিদি, তুমি আবার মানে তুমি কন্টিনিউয়াস করে গেলে, আন্তাবৃ বকে গেলে, এবার তুমি মারিয়ার পেছনে পড়েছো কেন বাবা? ওই যে ও বুঝতে পেরে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি সুতবা দিকে হচ্ছে না না, মানে ইগনোর করছে আর কি, এবার মারিয়ার পেছনে পড়েছো, ও ছালফাল তুলবে বলছো কেন বাবা? বাচ্চা মেয়ে, ও ভয় দেখাচ্ছে কেন ওকে এরকম? হ্যাঁ, এত চিন্তা কেন? তা তোমার, তুমি বলছিলে যে স্যান্ডির মার খেলে নাকি একটা চর খেলে ম্যান্ডি অজ্ঞান হয়ে যেত, আর ম্যান্ডির নাকি মুখে কিছু নেই মারের চিহ্ন। আচ্ছা তোমার কি মানে তোমার মাইন্ডে কি আছে গো? এখানে মার কি সবসময় মুখের মধ্যেই মারে? চর থপাস থপাস করে অন্য জায়গায় মারে না? অন্য জায়গায় মার খায় না লোক? হ্যাঁ, স্বামীরা অত্যাচার করলে কি মুখে অ্যাটাক করে শুধু, অন্য জায়গায় করে না? আর স্যান্ডি একটা চর খেলে ম্যান্ডি সেন্সলেস হয়ে যাবে কি করে বললে গো? কি করে বললে? কে বলেছে তোমাকে? তুমি কি খেয়েছিলে স্যান্ডির? তুমি স্যান্ডির হাতে চর খেয়েছিলে, খেয়ে অজ্ঞান হয়েছিলে? স্যান্ডি চর মারলে অজ্ঞান হবে কেন? স্যান্ডি চর মারলে অজ্ঞান হবে না, কারণ স্যান্ডি এত ফুকফুক আর ঢুকঢুক করে যে ও একটা কথা শব্দ বললে 5 মিনিট হাঁপায়। ওই জন্য ও চর মারবে কি? হ্যাঁ, ও চর মারলে কে, আর চর মারলে ওর একটা বাচ্চা, ওর একটা যদি চর মারে না কোনো বাচ্চাও পড়ে যাবে না, ঠিক আছে, ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। এরকম আন্তাবি কথা বলো না। বলছি তৃপ্তি দিদি, স্যান্ডি তো পাত্তা দিচ্ছে না, সেজন্য তুমি এখন মরিয়া হয়ে গেছো, বুঝেছো তো? মরিয়া হয়ে মারিয়াকে ধরে নিয়েছো, মারিয়ার ওপরে খচে গেছো পুরো। তুমি মারিয়াকে আবার দোষারোপও করে ফেলছো সংসার ভাঙার জন্য। হ্যাঁ, সুতোবাদীকে দোষারোপ করে দিচ্ছ যে দালাল সংসার ভাঙছে। তুমি কি করছিলে গো? একটা ভিডিওতে দেখলাম স্যান্ডিকে কি পরামর্শ দিচ্ছ গো, কি পরামর্শ দিচ্ছ তোমরা, তুমি কি পরামর্শ দিচ্ছ ভাই? ভাই ও ভাই ও ভাই, তোর বউয়ের নামে আমি আমার দিদির কথা শোন, এই দিদিটার কথা একটা ডিডি করে রাখ বলে এক খাবলা থুতু ফেলে দিলে নিজের ঘরে। পরিষ্কার কে করলো? পরিষ্কার তো সেই তোমাকেই করতে হলো, তাহলে সংসার কে ভাঙছে বলো? তুমি সবাইকে দোষারোপ করছো, তুমি নিজে বললে এটা বউ বলে এক খাবলা থুতু দিলে, তাহলে এদিকে আবার লোকে বলছে সবাই সংসার ভাঙছে। তা তুমি কি সংসার জোরে লাগাচ্ছিলে থুতু ফেলে? ভাই কি আজব পাবলিক। তৃপ্তি দিদি, তুমি আবার বললে ম্যান্ডির যদি কিছু হয়, মারিয়াকে হুমকি দিয়েছ, ম্যান্ডিদের কিছু হলে স্যান্ডি ছাড়বে না। স্যান্ডি ছাড়বে কি? স্যান্ডি আবার ধরবে, ধরেছিল কোথায় যে ছাড়বে? স্যান্ডিকে তো ম্যান্ডি চালায় জানো না? ওসব কী ভয় দেখাচ্ছ, চমকাচ্ছ কাকে? যে ম্যান্ডির কিছু হলে স্যান্ডি ছাড়বে না, স্যান্ডি ধরে কোথায় রেখেছে যে ছাড়বে? স্যান্ডিকে তো ধরে রেখেছিল ম্যান্ডি পয়সা দিয়ে, সব কিছু দিয়ে জানো তো। ওসব চমকা ফমকা কেন দিচ্ছ, চমকানি? আর শোনো না, ভিডিওটা বড় হয়ে গেল, চলো তুমি বরঞ্চ লেগে পড়ো, আবার কি তথ্য সব জোগাড় করতে পারো, আর লোক হাসাতে বসে যাও, চলো টাটা। তৃপ্তি দিদি লাভ ইউ, চলো বন্ধু টাটা, ভিডিওটা শেষ করলাম এখানে, লাভ ইউ।